হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ক্লাস ইলেভেনের মাদার টেরিসার নোবেল লেকচার। মাদার টেরিসা যখন নোবেল পিস প্রাইজ পুরস্কারটা পান, তখন সেই অডিটোরিয়াম হলে তিনি যে লেকচারটা দিয়েছিলেন সেটাই তোমাদের আজকের পাঠ্য বিষয়, এবং সেই লেকচারটি আমরা আজকে আলোচনা করব। এবং সেই মাদার টেরিসার এই লেকচার শুনে আমরা মাদার টেরিসার কীরকম ব্যক্তিত্ব ছিলেন, তার চিন্তাভাবনা কীরকম ছিল সেই সম্পর্কেও, অর্থাৎ মাদার টেরিসার সম্পর্কেও আমরা কিছু তথ্য এখান থেকে পাব। তো মাদার টেরিসার পুরো নামটা হলো অ্যাগনেস গঞ্জা বোঝাজিও। তিনি 1910 সালের 26 আগস্ট ইউগোস্লাভিয়ার স্কোপচি নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলা থেকেই তার চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা ছিল। তার চিন্তাভাবনা এটাই ছিল যে আমি সমাজের মানুষদের জন্য কিছু করব। এবং তার জন্য তার যখন মাত্র 18 বছর বয়স, তখন তিনি তার বাড়ি ত্যাগ করেন এবং তারপরে লরেটোর যে সিস্টার্সরা রয়েছিল সেই তাদের সাথে তিনি যুক্ত হন এবং তাদের সাথে থেকে তিনি ধর্ম প্রচার করতে থাকেন। তারপরে তার পরবর্তী জীবনে তিনি ভারতবর্ষের কলকাতাতে আসেন এবং কলকাতাতে এসে তিনি সেন্ট মেরিজ হাই স্কুলে শিক্ষকতা শুরু করেন এবং সেখানে শিক্ষকতা করতে করতে তিনি কলকাতার লাগোয়া যে বস্তিগুলো ছিল সেই বস্তিগুলোর মানুষদের দিকে যখন তার নজর যায়, তখন তিনি দেখতে পান যে সেখানকার গরিব মানুষরা না খেতে পেয়ে থাকে, অসুস্থ রুগীরা তারা চিকিৎসা না করাতে পেরে মারা যাচ্ছে, এবং এমন অনেক বাচ্চাকে তিনি লক্ষ্য করেছিলেন যারা অপুষ্টিতে মারা গিয়েছিল। এরকম দৃশ্য দেখে তিনি অত্যন্ত মর্মাহত হন এবং দুঃখ পান, এবং তারপরে তিনি মনে মনে ঠিক করেন যে তিনি সারা জীবন এই সমস্ত মানুষদের উপকার করে যাবেন, সাহায্য করে যাবেন। এবং তারপর থেকে তিনি সন্ন্যাসী ধর্ম গ্রহণ করে তিনি এই মানুষের সেবার কাজে নিজের জীবনটাকে নিযুক্ত করে দেন। তো এই বিষয়টা মাদার টেরিসার সম্পর্কে গেল এবং তার লেকচারটা আমরা এরপর শুরু করছি। শুরু করার আগে ভিউয়ার্স, আমি তোমাদেরকে অবশ্যই বলবো কি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিকে হিট করো, এবং ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। দেখো, প্রথমে রয়েছে অ্যাজ উই হ্যাভ গেদার্ড হেয়ার টুগেদার টু থ্যাংক গড ফর দ্য নোবেল পিস প্রাইজ। অ্যাজ মানে যেহেতু, যেহেতু আমরা, গ্যাদার মানে জড়ো হওয়া বা একত্রিত হওয়া, যেহেতু আমরা একত্রিত হয়েছি এখানে টু থ্যাংক গড, এবং সেই জন্য চলুন আমরা সবাই মিলে ভগবানকে ধন্যবাদ জানাই ফর দ্য নোবেল পিস প্রাইজ, এই যে নোবেল শান্তি পুরস্কারটার জন্য, যে পুরস্কারটা আমাকে দেওয়া হচ্ছে এবং আরও অনেকে পুরস্কার আজকে এখানে পাবে। তো চলুন আমরা সবাই মিলে তাহলে ভগবানকে ধন্যবাদ জানাই। আই থিঙ্ক ইট উইল বি বিউটিফুল দ্যাট উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ এসিসি। আই থিঙ্ক মানে আমার মনে হয়, ইট উইল বি ভেরি বিউটিফুল, খুব সুন্দর হবে এটা, দ্যাট উই প্রে, যদি আমরা প্রার্থনা করি এসিসির সেন্ট ফ্রান্সিস যে প্রার্থনাটা রচনা করেছিলেন তার সেই প্রার্থনাটা যদি আমরা এখন প্রার্থনা করি তাহলে খুবই ভালো হবে। হুইচ অলওয়েজ সারপ্রাইজ মি ভেরি মাচ, এবং এই প্রার্থনাটা আমাকে সর্বদাই খুবই আশ্চর্য করে, এই প্রার্থনাটা শুনে আমি খুব অবাক হয়ে যাই। উই প্রে দিস প্রেয়ার এভরি ডে আফটার হোলি কমিউনিয়ন। উই প্রে দিস প্রেয়ার, আমরা এই প্রার্থনাটা করি এভরি ডে, আমরা প্রতিদিন এই প্রার্থনাটা করি আফটার হোলি কমিউনিয়ন, হোলি কমিউনিয়নের পরে। হোলি কমিউনিয়ন বিষয়টা কি, হোলি কমিউনিয়ন এখানে বাইবেলে বর্ণিত যে লাস্ট সাফারের কথা বলা হয়েছে সেটাই হলো হোলি কমিউনিয়ন, অর্থাৎ যীশুখ্রিস্ট যেদিন ধরা পড়বে এবং তারপরে তাকে মেরে ফেলা হবে, তার আগে তিনি যখন তার 12 জন শিষ্যদের সাথে খাবার খাচ্ছিলেন, তখন তিনি তার 12 জন শিষ্যকে রুটি দিয়ে বলেছিলেন এটা আমার দেহ, এবং ওয়াইন অর্থাৎ মদ দিয়ে বলেছিলেন এটা আমার রক্ত। সেটাই এখানে হোলি কমিউনিয়ন, এবং সেই জন্য খ্রিস্টানরা সেই যীশুখ্রিস্টকে মনে রাখার জন্য তারা এই হোলি কমিউনিয়ন বিষয়টা বা এই ধার্মিক অনুষ্ঠানটা করে থাকেন যীশুখ্রিস্টকে সম্মান জানানোর জন্য, তাকে মনে রাখার জন্য।
তো এখানে তাই মাদার টেরেসা বলছে উই প্রে দিস প্রেয়ার এভরি ডে আফটার হোলি কমিউনিয়ন, হোলি কমিউনিয়নের পরে আমরা প্রতিদিন এই প্রার্থনাটা করে থাকি, বিকজ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস, কারণ এই প্রার্থনাটা ইট ইজ ভেরি ফিটিং, কারণ এটা মানে প্রার্থনাটা খুবই ফিটিং, মানে আমাদের জীবনে আমাদের প্রত্যেকের কাছে এটা খুব ফিটিং হয়ে গেছে, অর্থাৎ খাপ খেয়ে গেছে। এই প্রার্থনাটাতে যা প্রার্থনার লেখার প্রার্থনাতে যা যা লেখা আছে সেই বিষয়বস্তুটা আমাদের জীবনের সঙ্গে মিলে গেছে। অ্যান্ড আই অলওয়েজ ওয়ন্ডার, এবং আমি সর্বদাই আশ্চর্য হই, অবাক হয়ে যায়, দ্যাট 400-500 years ago, এই 400-500 বছর আগে, অ্যাজ সেন্ট ফ্রান্সিস অফ এসিসি কম্পোজড দিস প্রেয়ার, যখন এসিসির সেন্ট ফ্রান্সিস, সেন্ট ফ্রান্সিস হলেন ইটালির একজন ক্যাথলিক সন্ন্যাসী এবং ধর্মপ্রচারক, তো সেই এসিসির সেন্ট ফ্রান্সিস যখন এই প্রার্থনাটা রচনা করেছিলেন, দ্যাট দে হ্যাড দ্য সেম ডিফিকাল্টিস দ্যাট উই হ্যাভ টুডে, মানে আমাদের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে, আমাদের জীবনে যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সেই 400-500 বছর আগেও কিন্তু সেই একই সমস্যা ছিল। অ্যাজ ই কম্পোজ দিস প্রেয়ার দ্যাট ফিটস ভেরি নাইসলি ফর আস অলসো, এবং সেজন্যই আমরা এই প্রার্থনাটা করে থাকি, যে প্রার্থনাটা আমাদের জীবনের সঙ্গে খুব সুন্দরভাবে খাপ খেয়ে গেছে। আই থিঙ্ক, আমার মনে হয় সাম অফ ইউ, আপনাদের কেউ কেউ অলরেডি হ্যাভ গট ইট, এটা জানেন, গট মানে এখানে নোন অর্থাৎ জানা, আমার মনে হয় আপনাদের মধ্যে এই প্রার্থনাটা অনেকেই জানেন। সো উই উইল প্রে টুগেদার, সুতরাং চলুন আমরা সবাই মিলে তাহলে এই প্রার্থনাটা করি। তারপরে এই প্রার্থনাটা করা হয়েছিল, কিন্তু প্রার্থনাটা দেওয়া নেই এখানে, তো তারপরে প্রার্থনার পর যেটা আছে সেটা তোমরা দেখো। লেট আস থ্যাঙ্ক গড ফর দ্য অপরচুনিটি, ভগবানকে ধন্যবাদ দেওয়া যাক ফর দ্য অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ, এই সুযোগটার জন্য, দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে, যে আমরা আজ সবাই একত্রিত হয়েছি, আমরা সবাই এক জায়গায় মিলিত হয়েছি। মাদার টেরেসা যেহেতু ধার্মিক ব্যক্তি ছিলেন এবং সেই জন্য তিনি মনে করেন যে আমরা ভগবানের ইচ্ছা ছাড়া একটা পাও কিন্তু ফেলতে পারি না, তাই তিনি বারবার কি বলছেন কি চলুন ভগবানকে ধন্যবাদ জানাই যে আমরা আজ এক হয়েছি বলে, ফর দিস গিফট অফ পিস দ্যাট রিমাইন্ডস আস, কারণ এই শান্তির পুরস্কারটা, দ্যাট রিমাইন্ডস আস, যেটা আমাদেরকে মনে করিয়ে দেয়, উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস, এই শান্তির পুরস্কারটাই আমাদেরকে মনে করিয়ে দেয় যে উই হ্যাভ বিন ক্রিয়েটেড, এটা পেসিভ ভয়েসে দেওয়া আছে, অর্থাৎ উই হ্যাভ বিন ক্রিয়েটেড বাই গড, তোমরা মনে মনে ধরো যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন টু লিভ দ্যাট পিস, ওই শান্তিতে থাকার জন্যই, শান্তিতে থাকার জন্য, শান্তিতে রাখার জন্যই ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন। অ্যান্ড জেসাস বিকেম ম্যান, এবং যীশু খ্রিস্ট, যাকে যার নাম আমরা সবাই জানি যীশু খ্রিস্ট, জিসাস বিকেম ম্যান, এবং যীশু খ্রিস্ট তিনি মানুষ হয়ে জন্মেছিলেন, টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পুয়ার, টু ব্রিং দ্যাট গুড নিউজ, ওই সুখবরটা, সুসমাচারটা আনতে টু দ্য পুয়ার, গরিবদের কাছে, অর্থাৎ যীশু খ্রিস্ট তিনি মানুষ হয়ে জন্মেছিলেন, ভগবান যে আমাদেরকে শান্তিতে থাকার জন্য সৃষ্টি করেছেন এবং শান্তিতে রাখার জন্য সৃষ্টি করেছেন, এই সুখবরটা দিতেই তিনি জন্মেছিলেন মানুষ রূপে, এবং এই খবরটা তিনি দিতে চেয়েছিলেন গরিব মানুষদেরকে। হি বিং গড, তিনি ভগবান হওয়া সত্ত্বেও বিকেম ম্যান, তিনি মানুষ হয়েছিলেন, ইন অল থিংস লাইক আস, লাইক আস মানে আমাদের মতো, তার মানে সমস্ত দিক দিয়ে তিনি আমাদের মতনই মানুষ ছিলেন, অ্যাকসেপ্ট সিন, অ্যাকসেপ্ট মানে ছাড়া, সিন মানে পাপ, শুধুমাত্র পাপ ছাড়া, অর্থাৎ তার মধ্যে শুধু ছিল না বলতে পাপ ছিল না, বাকি সব তিনি ছিলেন মানুষের মতোই। অ্যান্ড হি প্রোক্লেমড ভেরি ক্লিয়ারলি দ্যাট, এবং তিনি খুব পরিষ্কারভাবেই ঘোষণা করেছিলেন যে হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ, যে তিনি এসেছেন টু গিভ দ্য গুড নিউজ, সুখবরটা দিতে, সুসমাচারটা দিতে, সুসমাচার বলতে কোনটা, আমি একবার আগে বললাম আরও একবার বলছি, এই যে ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি এবং শান্তিতে অন্যদেরকে রাখতে পারি, সেটাই হলো গুড নিউজ। দ্য নিউজ ওয়াজ পিস, সেই খবরটা হলো শান্তি, টু অল অফ গুড উইল, সেই সমস্ত মানুষদের কাছে, যে সমস্ত মানুষের গুড উইল রয়েছে, সৎ ইচ্ছা রয়েছে, অর্থাৎ শান্তিতে তারাই থাকতে পারবে যারা শান্তিতে থাকতে চায়। অ্যান্ড দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট,
আর শান্তি হলো এটাই, দিস ইজ সামথিং, আর এটা এমন একটা জিনিস দ্যাট উই অল ওয়ান্ট, যেটা আমরা সবাই চাই, আমরা সবাই শান্তি চাই। দ্য পিস অফ হার্ট, মনের শান্তি। আমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও যদি আমাদেরকে ঘরে বন্ধ করে রাখা হয় তাহলে কিন্তু আমরা কখনোই শান্তিতে থাকবো না। মাদার টেরেসা এখানে সেই কথাটাই বলতে চাইছেন যে মনের শান্তি, অ্যান্ড গড লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ, এবং ভগবান এই জগৎটাকে, এই পৃথিবীটাকে এত বেশি ভালোবেসেছিলেন দ্যাট হি গেভ হিজ সন, যে তিনি তার নিজের সন্তানকে দিয়ে দিয়েছিলেন। ইট ওয়াজ এ গিভিং, গিভিং মানে এখানে দান, ইট ওয়াজ এ গিভিং, এটা ছিল একটা দান। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ট গড টু গিভ, এবং এই দানটা ছিল এতটা, ইট ইজ অ্যাজ মাচ, ভগবান যে দান করেছিলেন সেই দানটা এত, মানে এত বেশি ভগবান দিয়েছিলেন, অ্যাজ ইফ টু সে, বলতে গেলে ইট হার্ট গড টু গিভ, যে তার এই দানটা অর্থাৎ তার সন্তানকে, পৃথিবীকে বা পৃথিবীর মানুষকে দিয়ে তিনি কষ্ট পেয়েছিলেন। ইট হার্ট গড, এটা ভগবানকে হার্ট করেছিল, কষ্ট দিয়েছিল, বিকজ হি লাভড দ্য ওয়ার্ল্ড সো মাচ, কারণ তিনি পৃথিবীটাকে এত বেশি ভালোবাসতেন, দ্যাট হি গেভ হিজ সন, যে তিনি তার নিজের সন্তানকে দিয়ে দিয়েছিলেন। অ্যান্ড হি গেভ হিম টু ভার্জিন মেরি, এবং তার সন্তানকে তিনি কাকে দিয়েছিলেন, ভার্জিন মেরিকে দিয়েছিলেন। অ্যান্ড হোয়াট ডিড সি ডু উইথ হিম, এবং ভার্জিন মেরি তারপর সেই সন্তানকে নিয়ে কী করেছিল, ভগবান এখানে বললো কি ভগবান পৃথিবীটাকে খুব বেশি ভালোবাসতেন। কেন মাদার টেরেসা এই কথাটা বললেন, কারণ অ্যাকর্ডিং টু বাইবেল আমরা সব, আমরা অনেকেই জানি যে এই পৃথিবীটা ভগবানের তৈরি করতে 7 দিন সময় লেগেছিল, আকাশ বাতাস জল নদী নালা পর্বত সব কিছু তৈরি করতে ভগবানের অনেকটা সময় লেগেছিল, এবং তারপরে তিনি পৃথিবীর প্রথম মানুষ তৈরি করেন যার নাম আদম, তারপর আদমের পাঁজরের হাড় থেকে তৈরি করেন এক নারীকে, নর থেকে তৈরি হয়েছিল বলে ভগবান তাকে নারী বলে অভিহিত করেছিলেন, তাহলে নরনারী তৈরি করেছিলেন যাদের নাম ছিল আদম আর ইভ, সেই আদম ইভকে তিনি ইডেন গার্ডেনে রেখেছিলেন এবং তাদেরকে বলেছিলেন তোমরা এখানে সব কিছু করো, শুধুমাত্র ওই ট্রি অফ নলেজের ফলটি খেও না। কিন্তু স্যাটান, অর্থাৎ স্যাটান বলতে যে সিম্বল অফ ইভিল, শয়তানের প্রতীক যেটা অর্থাৎ সাপ, সেই স্যাটান ইভকে প্রলোভন দেখিয়ে সেই ফলটা খাইয়ে দিয়েছিল, এবং তারপর ভগবান রেগে আদম আর ইভকে পৃথিবীতে নিক্ষেপ করেছিল, আর স্যাটানকে অভিশাপ দিয়েছিল যে তুমি সারা জীবন পথের ধুলো খাবে। আর ভার্জিন মেরিকে, ভার্জিন মেরি ছিল এক মেয়ে যার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, এবং ভার্জিন মেরি ঘুমানোর সময় তার কাছে ভগবান এক দূতকে পাঠায় এবং সেই দূত ভার্জিন মেরিকে বলে যে তোমার গর্ভে ভগবানের সন্তান জন্ম নেবে। ভার্জিন মেরি শুনে প্রথম প্রথম ভয় পায়, কিন্তু তারপর তাকে সমস্ত ঘটনা বলার পর, সব কিছু বলার পর ভার্জিন মেরির ভয় সংশয় সমস্ত কিছু কেটে যায়, এবং তারপরে ভার্জিন মেরি যখন তার উডবি হাজব্যান্ডকে সেই কথা বলে, তার উডবি হাজব্যান্ডও কিন্তু এতে কিছু মনে করেননি, এবং তারপরে পরবর্তীকালে তাদের বিয়েও হয়, এবং তারপরে বলা হলো কি যে তিনি সেই বাচ্চাটাকে নিয়ে কি করেছিলেন, হোয়াট ডিড সি ডু উইথ হিম, অর্থাৎ তার গর্ভে যীশু খ্রিস্ট ছিল, সেই যীশু খ্রিস্টকে গর্ভে নিয়ে তিনি কি করেছিলেন। অ্যাজ সুন অ্যাজ হি কেম ইন হার লাইফ, যখন তিনি তার জীবনে এসেছিলেন, অর্থাৎ যীশু খ্রিস্ট যখন তার গর্ভে চলে এসেছিলেন, ইমিডিয়েটলি সি ওয়েন্ট ইন হ্যাস্ট টু গিভ দ্যাট গুড নিউজ, সঙ্গে সঙ্গে তিনি চলে গিয়েছিলেন, ইন হ্যাস্ট, তাড়াহুড়ো করে তিনি চলে গিয়েছিলেন টু গিভ দ্যাট গুড নিউজ, সেই সুখবরটা দিতে। অ্যান্ড অ্যাজ হি কেম ইন টু দ্য হাউস অফ হার কাজিন, এবং যখন তিনি তার কাজিনের বাড়িতে আসলেন, তার একটা খুড়তুতো বোনের বাড়িতে আসলেন, দ্য আনবর্ন চাইল্ড ইন দ্য ওম অফ এলিজাবেথ, তার সেই খুড়তুতো দিদিটা বা বোনটার নাম ছিল এলিজাবেথ, তার দিদি হবে কারণ এলিজাবেথ তার থেকে বয়সে বড় ছিল, এবং এলিজাবেথের অনেক দিন সন্তান হয়নি, অনেক বয়সকালে তাদের সন্তান আসে, তো সেই হলো এলিজাবেথ, সেই তার দিদির বাড়িতে মেরি ভার্জিন আসলো, আর এলিজাবেথের গর্ভেও তখন এক সন্তান ছিল, সেই সন্তানটা লিপ্ট উইথ জয়, সে আনন্দে লাভ দিল পেটের ভিতর। কেন লাভ দিল, দ্যাট লিটল আনবর্ন চাইল্ড, কারণ সেই না জন্মানো বাচ্চাটা বা গর্ভের বাচ্চাটি ওয়াজ দ্য ফার্স্ট মেসেঞ্জার, সেই গর্ভের বাচ্চাটি ছিল প্রথম সংবাদবাহক অফ পিস, শান্তির, কারণ সেই গর্ভে থাকা, এলিজাবেথের গর্ভে থাকা বাচ্চাটা বুঝতে পেরেছিল
যে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্ম নেবেন। হি রিকগনাইজড দ্য প্রিন্স অফ পিস, তিনি চিনতে পেরেছিলেন শান্তির সম্রাটকে, শান্তির রাজকুমারকে, অর্থাৎ ভার্জিন মেরির গর্ভে যে যীশু খ্রিস্ট অলরেডি আছে সেটা এলিজাবেথের গর্ভের বাচ্চা বুঝতে পেরেছিল। হি রিকগনাইজ দ্যাট খ্রিস্ট হ্যাজ কাম টু ব্রিং দ্য গুড নিউজ ফর ইউ অ্যান্ড ফর মি। সেই এলিজাবেথের গর্ভের বাচ্চাটা চিনতে পেরেছিল, রিকগনাইজ মানে চিনতে পারা, চিনতে পেরেছিল যে খ্রিস্ট হ্যাজ কাম, যে যীশু খ্রিস্ট চলে এসছে টু ব্রিং দ্য গুড নিউজ, সুখবরটা আনতে, ফর ইউ আপনাদের জন্য, অ্যান্ড ফর মি এবং আমার জন্য। এই কথাটা মাদার টেরেসা বলল এবং কোন কথাটি যীশু খ্রিস্ট বলছে সেটা আমাদেরকে বুঝতে হবে, এবং সেটা বুঝতে পারলে আমরা এটা আরও সহজেই বুঝতে পারব। এখন মাদার টেরেসা বলছেন কি যে যীশু খ্রিস্ট চলে এসেছেন সুখবর দিতে আপনাদের জন্য এবং আমার জন্য, অ্যান্ড অ্যাজ ইফ দ্যাট ওয়াজ নট এনাফ, এবং যেন এটাই যথেষ্ট ছিল না। এনাফ মানে কি যথেষ্ট, এটাই যথেষ্ট ছিল না, এটা বলতে কোনটা, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্ম নেওয়াটাই যথেষ্ট ছিল না, মানে জন্ম নেওয়ার পরে তিনি আরও অনেক কিছু করেছিলেন, কি করেছিলেন, হি ডায়েড অন দ্য ক্রস, তাকে মৃত্যুবরণও করতে হয়েছিল ক্রুশ কাঠে বিদ্ধ হয়ে, টু শো দ্যাট গ্রেটার লাভ, সেই মহৎ ভালোবাসাকে প্রমাণ করতে বা দেখাতে, যে ভালোবাসা জোর করে নয়, ভালোবাসা আত্মত্যাগের মাধ্যমে দিতে হয়, অ্যান্ড হি ডায়েড ফর ইউ, এই যে এই কথাটা এখানে মাদার টেরেসা বলছেন, অ্যান্ড হি ডায়েড, এবং যীশু খ্রিস্ট মারা গিয়েছিলেন, হি বলতে যীশু খ্রিস্ট মারা গিয়েছিলেন ফর ইউ আপনাদের জন্য, অ্যান্ড ফর মি এবং আমার জন্য, অ্যান্ড ফর দ্যাট লেপার এবং ওই কুষ্ঠরোগীটার জন্য, অ্যান্ড ফর দ্যাট ম্যান এবং ওই লোকটার জন্য, ডাইং অফ হাঙ্গার যে লোকটা ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছে, অ্যান্ড দ্যাট নেকেড পারসন এবং ওই নগ্ন ব্যক্তিটার জন্য, লাইং ইন দ্য স্ট্রিট যে লোকটা শুয়ে রয়েছে, নট অনলি অফ ক্যালকাটা, শুধুমাত্র কলকাতার রাস্তাতেই নয়, বাট অফ আফ্রিকা, আফ্রিকার রাস্তায়, অ্যান্ড নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের রাস্তায়, অ্যান্ড লন্ডন, লন্ডনের রাস্তায়, অ্যান্ড অসলো এবং অসলোর রাস্তায়, অর্থাৎ এই সমস্ত মানুষদের জন্যই যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন, অ্যান্ড ইনসিস্টেড দ্যাট, এবং তিনি জোর করে বলেছিলেন যে, অর্থাৎ এই কথাটা ইন্ডিয়ার স্পিচে যীশু খ্রিস্ট বলেছিলেন, কিন্তু সেই যীশু খ্রিস্টের কথাটা মাদার টেরেসা বলছেন, এবং তিনি জোর করে বলেছিলেন যে উই লাভ ওয়ান অ্যানাদার, যে আমাদের একে অপরকে ভালোবাসা উচিত, অ্যাজ হি লাভস ইচ ওয়ান অফ আস, ঠিক যেমনভাবে তিনি অর্থাৎ যীশু খ্রিস্ট আমাদের প্রত্যেককে ভালোবাসতেন, অ্যান্ড উই রেড দ্যাট ইন দ্য গসপেল ভেরি ক্লিয়ারলি, এবং আমরা এই বিষয়টা যে এই যে যে কথাটা যীশু খ্রিস্ট বলেছিলেন এটা আমরা গসপেল যদি পড়ি, যেটা বাইবেলের একটা অংশ, সেটা যদি আমরা পড়ি তাহলে আমরা সেই জায়গাটা খুঁজে পাবো যে যীশু খ্রিস্ট এরকম কথাগুলো বলেছিলেন আমাদেরকে, যীশু খ্রিস্ট মানুষকে বলেছিলেন ভালোবাসতে, লাভ অ্যাজ আই হ্যাভ লাভড ইউ, তোমরাও ভালোবাসো ঠিক যেভাবে আই হ্যাভ লাভড ইউ, আমি তোমাদেরকে ভালোবেসেছি, অ্যাজ আই লাভ ইউ যেভাবে আমি তোমাদেরকে ভালোবাসছি, অ্যাজ দ্য ফাদার হ্যাজ লাভড মি ঠিক যেভাবে বাবা আমাকে ভালোবেসেছেন, বাবা বলতে এখানে গড, আই লাভ ইউ আমিও তো তোমাদেরকে সেইভাবে ভালোবাসছি, অ্যান্ড দ্য হার্ডার, এই কথাটা আবার মাদার টেরেসা বলছেন, এগুলো ইনডাইরেক্ট স্পিচের কথাগুলো মাদার টেরেসা বললেন এবং তারপর এই কথাটা মাদার টেরেসার কথা, অ্যান্ড দ্য হার্ডার দ্য ফাদার লাভড হিম, এবং যত বেশি ভগবান তাকে ভালোবেসেছিলেন, হি গেভ হিম টু আস, তিনি নিজেকে দিয়ে দিয়েছিলেন আমাদেরকে, অর্থাৎ তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন আমাদের মধ্যে, অ্যান্ড হাউ মাচ উই লাভ ওয়ান অ্যানাদার, এবং আমরা একে অপরকে কতটা ভালোবাসি, উই টু মাস্ট গিভ, আমাদেরও দেওয়া উচিত ইচ আদার, আমাদেরও একে অপরকে দেওয়া উচিত, অর্থাৎ ভালোবাসা দেওয়া উচিত, আনটিল ইট হার্টস, যতক্ষণ না এটা আঘাত দিচ্ছে, যতক্ষণ না আমরা আঘাত পাচ্ছি ততক্ষণ আমাদেরও ভালোবাসা উচিত, কারণ আঘাত না পেলে সেটা ভালোবাসা নয়, সেটা মিথ্যা ভালোবাসা, ইট ইজ নট এনাফ ফর আস টু সে, এটাই যথেষ্ট নয় বলা, আমাদের পক্ষে এই কথাটাই বলা যথেষ্ট নয় যে কোন কথাটা, আই লাভ গড, এই যে এই কথাটা যে কেউ যদি বলে আই লাভ গড বাট আই ডো নট লাভ মাই নেবার, যে আমি ভগবানকে ভালোবাসি, ভগবানের পূজা অর্চনা করি কিন্তু আমি আমার প্রতিবেশীকে ভালোবাসি না, প্রতিবেশীর খেয়াল রাখি না, সেন্ট জন সেজ ইউ আর এ লায়ার ইফ ইউ সে ইউ লাভ গড অ্যান্ড ইউ ডোন্ট লাভ ইউর নেবার, সেন্ট জন বলেছেন, সেন্ট জনকে, সেন্ট জন হলেন যীশু খ্রিস্টের 12 জন শিষ্যদের মধ্যে সবথেকে কনিষ্ঠতম শিষ্য, এবং তিনি পরবর্তীকালে এই সেন্ট জন তিনি যীশু খ্রিস্টের বাণীগুলো
তিনি সংকলিত করেন এবং তারপরে সেগুলোকে মানুষের মধ্যে প্রচার করেন। এক কথায় তিনি ধর্ম প্রচারক ছিলেন। তো সেন্ট জন তিনি বলেছিলেন যে তুমি একটা মিথ্যুক যদি তুমি বলো যে তুমি ভগবানকে পূজা করো, ভগবানের পূজা করো, ভগবানকে ভালোবাসো, কিন্তু তুমি তোমার প্রতিবেশীকে ভালোবাসো না, তোমার প্রতিবেশীর খেয়াল রাখো না। হাউ ক্যান ইউ লাভ গড, কীভাবে তুমি ভগবানকে ভালোবাসতে পারো, হোম ইউ ডু নট সি, যাকে তুমি দেখতে পাও না। ইফ ইউ ডু নট লাভ ইউর নেবার, যদি তুমি তোমার নেবারকে অর্থাৎ প্রতিবেশীকে ভালো না বাসো, হোম ইউ সি, যাকে তুমি দেখতে পাও, অর্থাৎ প্রতিবেশী যা তাকে তুমি দেখতে পাচ্ছ তাকে ভালোবাসো না। হোম ইউ টাচ, সেই প্রতিবেশী যাকে তুমি স্পর্শ করতে পারবে, উইথ হোম ইউ লিভ, যার সঙ্গে তুমি থাকো, অর্থাৎ প্রতিবেশীকে তুমি দেখতে পাচ্ছ, স্পর্শ করতে পারছ, তাকে কিছু করছো না, অথচ তুমি ভগবানকে পূজা করো, তাহলে তুমি যদি এরকম করো তাহলে তুমি একটা মিথ্যুক, তুমি একটি ভণ্ড ব্যক্তি। অ্যান্ড সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আস টু রিয়েলাইজ দ্যাট লাভ, এবং সেই জন্যই কি দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুব গুরুত্বপূর্ণ ফর আস টু রিয়েলাইজ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদেরকে বুঝতে হবে সেই ভালোবাসাটা। টু বি ট্রু, সত্য কথা বলতে, হ্যাজ টু হার্ট, সত্যিকারের ভালোবাসা বলতে কি হ্যাজ টু হার্ট, যে ভালোবাসায় আঘাত আছে সেটাই ভালোবাসা। ইট হার্ট জেসাস, এবং এই ভালোবাসাটা হার্ট জেসাস, যীশুখ্রিস্টকে আঘাত দিয়েছিল। টু লাভ আস, যীশুখ্রিস্ট আমাদেরকে ভালোবেসেছিলেন, অর্থাৎ যীশুখ্রিস্ট যে সময় জন্মেছিলেন সেই সময়কার মানুষদেরকে তিনি ভালোবেসেছিলেন, কিন্তু তার বিনিময়ে তিনি হার্ট হয়েছিলেন, তিনি কষ্ট পেয়েছিলেন। ইট হার্ট হিম, এটা তাকে দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল। অ্যান্ড টু মেক শিওর, এবং নিশ্চিত হতে, উই রিমেম্বার হিজ গ্রেট লাভ, আমাদের মনে রাখতে হবে তার সেই মহৎ ভালোবাসার কথা। হি মেড হিমসেলফ দ্য ব্রেড অফ লাইফ, যে তিনি নিজেকে জীবনের রুটি করেছিলেন, অর্থাৎ তিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন আমাদের মধ্যে। টু স্যাটিসফাই আওয়ার হাঙ্গার ফর হিজ লাভ, আমাদের খিদে মেটানোর জন্য তিনি নিজেকে শেষ করে ফেলেছিলেন। আওয়ার হাঙ্গার ফর গড, আমাদের ক্ষুধা ছিল ভগবানের জন্য। বিকজ উই হ্যাভ বিন ক্রিয়েটেড ফর দ্যাট লাভ, কারণ আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন ওই ভালোবাসার জন্য। উই হ্যাভ বিন ক্রিয়েটেড ইন হিজ ইমেজ, আমরা তার কল্পনায় তৈরি করেছি, অর্থাৎ ভগবান যখন মানুষ তৈরি করেন তখন তিনি একটা কল্পনা করে মানুষকে তৈরি করেছিলেন যে মানুষ এইরকম হবে। উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লাভ অ্যান্ড বি লাভড, আমাদেরকে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন ভালোবাসতে, অ্যান্ড বি লাভড, এবং ভালোবাসা পেতে। অ্যান্ড দেন হি হ্যাজ বিকাম ম্যান, এবং তারপরে তিনি মানুষ হয়ে জন্মেছিলেন। টু মেক ইট পসিবল ফর আস টু লাভ অ্যাজ হি লাভড আস, তারপরে তিনি মানুষ হয়ে জন্মেছিলেন এটাকে সম্ভব করতে, অর্থাৎ আমরা যাতে একে অপরকে ভালোবাসতে পারি এবং ভালোবাসা পেতে পারি। টু লাভ অ্যাজ হি লাভড আস, ঠিক যেভাবে তিনি আমাদেরকে ভালোবাসতেন। হি মেক্স হিমসেলফ দ্য হাংরি ওয়ান, এবং এই জন্য তিনি নিজে ক্ষুধার্ত ছিলেন। দ্য নেকেড ওয়ান, নগ্ন ছিলেন। দ্য হোমলেস ওয়ান, গৃহহীন ছিলেন। দ্য সিক ওয়ান, অসুস্থ ছিলেন। দ্য ওয়ান ইন প্রিজন, এমনকি তাকে জেলেও যেতে হয়েছিল। দ্য লোনলি ওয়ান, নিঃসঙ্গ ছিলেন। দ্য আনওয়ান্টেড ওয়ান, অবাঞ্ছিত ছিলেন। অ্যান্ড হি সেজ, এবং তারপরে তিনি বলেছিলেন, অর্থাৎ যীশুখ্রিস্ট বলেছিলেন, ইউ ডিড ইট টু মি, যে তোমরা আমাকে এটা করলে, অর্থাৎ আমি তোমাদেরকে ভালোবেসেছি আর তার বিনিময়ে তোমরা আমাকে এইগুলো দিয়েছ। হাংরি ফর আওয়ার লাভ, এখানে মনে মনে ধরো হি ওয়াজ হাংরি, তিনি ক্ষুধার্ত ছিলেন ফর আওয়ার লাভ, আমাদের ভালোবাসার জন্য, আমাদের ভালোবাসা পাওয়ার জন্য তিনিও ক্ষুধার্ত ছিলেন। অ্যান্ড দিস ইজ দ্য হাঙ্গার অফ আওয়ার পুয়ার পিপুল, আর এই জিনিসটা আমাদের গরিব মানুষরাও চেয়ে থাকে, গরিব মানুষরা চায়। দিস ইজ দ্য হাঙ্গার অফ আর পুয়ার পিপুল, দিস ইজ দ্য হাঙ্গার, এটা হলো এমন একটা ক্ষুধা, দ্যাট ইউ অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, যেটা আপনারা খুঁজেন, অ্যান্ড আই মাস্ট ফাইন্ড, এবং যেটা আমিও খুঁজি, অর্থাৎ আমরা এই ভালোবাসাটাকে খুঁজতে থাকি। ইট মে বি ইন আওয়ার ওন হোম, আর এটা কোথায় পাওয়া যাবে, এটা পাওয়া যেতে পারে আমাদের নিজের বাড়িতে, আমাদের প্রত্যেকের বাড়িতেই ভালোবাসা আছে, আমরা সেই জায়গাগুলোকে খেয়াল করি না, আমরা বাড়ির কেউ কাউকে জিজ্ঞাসাই করি না, কেউ কাউকে বোঝারও চেষ্টা করি না, হয়তো আমাদের বাড়িতেই এমন অনেক কেউ রয়েছে যে নিঃসঙ্গতায়, যে নিঃসঙ্গতা অনুভব করছে, যে কষ্ট পাচ্ছে, ঠিক আছে।